মর্নিং বার্তা নিবেদন করলেন পেটিএম পারফেক্ট স্টোর এখন রসুলপুরে হাজি মার্কেট দ্বিতল পূর্ব বর্ধমান ফোন নাম্বার 8345875738 সাংবাদিক বন্ধুরা আছে যে সমস্ত সাংবাদিক বন্ধুগণেরা আছে তারা এই লকডাউন পরিস্থিতিতে জীবনকে বাজি রেখে যেভাবে মানুষের দরজায় খবর পৌঁছে দিয়েছেন তার জন্য ভারত সংঘ ক্লাব আপনাদের জন্য এগিয়ে এসেছে আপনাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য তাই ভারত সংঘের আজকে আমরা যেইভাবে করোনা মহামারী যেইভাবে মানে পুরো দেশে একদম ছড়িয়েছে তাই আমরা আজকে কিছুদিন আগে আমরা একটা ভারত সংঘ ক্লাবের পক্ষ থেকে আমরা 15 মেই আমরা প্রায় 765টা লোককে আমরা চাল আলু তেল সাবান সয়াবিন বড়ি এগুলো আমরা বিতরণ করেছি এবং আমরা দীর্ঘদিন থেকে দেড় মাস ধরে দেখছি পাপ্পুদা যেইভাবে মানে লোকের পাশে দাঁড়িয়ে হ্যাঁ এই করোনা থেকে নিয়ে খাওয়া দাওয়া লোকের পাশে দাঁড়িয়ে খাওয়া দাওয়া দিয়ে করাচ্ছে তাই ওদের ওনাকে দেখে আমাদের মনে একটা আরও একটা আশা জাগলো এবং আমাদের মনের ভিতরে একটা উদ্যোগটা থেকে উঠলো কি আমরাও কেন না একটু আর একটু এগোই উনি এতদিন থেকে এগোচ্ছে তাই একটা ক্লাবের পক্ষ থেকে আমরা আজকে পাপ্পুদাকে বর্ধমান জেলাকে প্রেসিডেন্ট ওনাকে আমরা সম্বর্ধনা জানাবো ক্লাবের পক্ষ থেকে জানিয়েছি এবং আমাদের আরেকটা আছে সাংবাদিক ভাইরা ওদেরকেও আমরা সম্বর্ধনা জানিয়েছি তারাও আমাদেরকে আমরা ঘরে এই লকডাউনের মধ্যে বাড়িতে বসে আছি তারাও বিভিন্ন যানে হাত রেখে বাইরে বেরিয়ে আমাদেরকে যে করোনা রিপোর্টগুলো দিচ্ছে আমরা যেভাবে টিভিতে দেখছি হ্যাঁ সেই বলে আমরা ওদেরকে উপরেও গর্ব করি সেই বলে আমরা ওদেরকেও সম্মান জানিয়েছি আর এবং আমাদের ক্লাবের পক্ষ থেকে আজকে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি প্রায় 500 লোকের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে এবং আমাদের মানে খাওয়া দাওয়ার মধ্যে ভাত আছে ডাল আছে আলু পোস্ত আছে ডিমের কারি আছে চাটনি আছে হ্যাঁ এইগুলো আমরা সব বিতরণ করছি আপনার নাম কি আমার নাম সোনু শর্মা আমরা ক্লাবের সদস্য একটা আমরা এখানে ভারত সংঘ ক্লাবের পক্ষ থেকে একটা সংবর্ধনা অনুষ্ঠানে এসেছি যে আমরা দীর্ঘদিন ধরে লকডাউন চলাকালীন যে এখানে মধ্যাহ্নভোজের আমরা যে আয়োজন হয়েছে জেলা পক্ষ থেকে এই কাজকে সমর্থন করে এবং আমাদেরকে তাই আমাদেরকে সম্মান জানাবার জন্য মেডিওয়ান ভারত সংঘ ক্লাব থেকে আজকে এখানে মেম্বাররা এসেছে এই ক্লাব দীর্ঘদিনের মেডিওয়ানের ক্লাব এই ক্লাব বহু দিন থেকে সোশ্যাল কাজের সঙ্গে যুক্ত থাকি এবং যারা সোশ্যাল কাজ করে এখানে তাদেরকে বিভিন্নভাবে সমর্থন করে তাই আমি ধন্যবাদ জানাবো তা ভারত সংঘের সকল সদস্য ঠিক আছে